15 দিন ধরে নিখোঁজ গৃহবধূ মহিলার মা মেয়ের জন্য কান্নাকাটি করছেন, অপরদিকে মেয়ের সন্ধানের জন্য পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন। সোনামুড়া কালীখোলা ভিলেজের মাতামবড়ি গ্রামের নারায়ণ পালের মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল নির্ভয়পুর গ্রামে। মেয়ের স্বামীর নাম কৃষ্ণ মজুমদার। 15 দিন আগে শিপ্রা রানী পাল স্বামীর বাড়ি থেকে ছোট দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে আসেন। পরদিন একাই বিশেষ কাজের কথা বলে সোনামুড়া শহরে আসেন শিপ্রা। এরপর থেকে তার হদিশ নেই। বাবা গো, আমার জি সোমবারে আমার বাড়ি দিয়েছে কাগজপত্র করতে গো জি। তো সোমবার মঙ্গলবারের সকাল 9টার দিকে সোনামুড়া গেছে। সোনামুড়া তুনার ফিরি ভাই তাইলো না জি। আমি তো কত থানা তাইছি 3 দিন পরে জি, 3টি করছি থানা জি। 3টি করবার পরে কোনো খোঁজ খবর পাইতে আসি না নানারার কাছে। অনুরোধ করি গো, পুলিশ কি কবে? পুলিশ কইছে জায়গা জায়গা থানা থানা কাগজপত্র দিব, তুই পরে খবর হইব। তো আমি তো আজকে আবার আইছি খোঁজ করতাম। আমি এখন আপনার সাংবাদিকের কাছে কই যে নকানারার কাছে মাপ চায়, আবার জি কই আছে খোঁজ করে দাদা।